আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে ক্রিম বান। আপনারা এই রেসিপিটি ইফতারি আইটেমে রাখতে পারেন। আশা করছি সবাই খেয়ে অনেক প্রশংসা করবে এবং খুবই ভালো লাগবে। চলুন এই বানগুলো তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি মিক্সিং বলে 3টি রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে নিচ্ছি। এখন আমি একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিব। আজকের এই রেসিপিতে গ্রামের এবং কাপের মাপ দুটোই বলে দেব। ডিমগুলো ফেটানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব 6 গ্রাম ইস্ট। চামচের মাপে কনভার্ট করলে হবে 2.5 চা চামচ ইস্ট। এখন এর মধ্যে চিনি দিয়ে দিব 45 গ্রাম, আর চামচের মাপে কনভার্ট করলে হচ্ছে 4.5 টেবিল চামচ। ইস্ট এবং চিনি দিয়ে এগুলো আবারও একটু ফেটিয়ে নিতে হবে, প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ফেটিয়ে নিলেই হয়ে যাবে। ফেটানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 45 গ্রাম দুধ। দুধটাকে আমি প্রথমে জাল করে নিয়েছি, আর এই দুধটা হালকা কুসুম গরম অবস্থায় এটা ব্যবহার করতে হবে। আবারও সমস্ত উপকরণগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি ময়দা ইউজ করব। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ময়দার পরিবর্তে আটা ইউজ করা যাবে কি না। আসলে আটা ইউজ করা যায় না, এখানে ময়দা ইউজ করতে হবে। এখন লিকুইডের সাথে আমি দিয়ে দিব 320 গ্রাম ময়দা। এ পর্যায়ে এসে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এখন আমি একটা স্প্যাচুলার মাধ্যমে ডোটা করে নেব। আপনারা চাইলে এখানে হাতও ইউজ করতে পারেন, তবে আমি এই অবস্থা হাত ইউজ করছি না, কারণ হাতে অনেক স্টিকি লেগে থাকে। সেজন্য স্পেচুলা দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে হাত ইউজ করব। ও আচ্ছা, কাপের মাপটা বলতে ভুলে গিয়েছিলাম। এখানে আমি 3 কাপ এবং 1/3 কাপ ময়দা ইউজ করেছি। কিছুক্ষণ স্পেচুলার মাধ্যমে মিশিয়ে নিয়ে এখন আমি এখানে হাত ইউজ করব। এখন হাত দিয়ে একটুখানি মথে নেয়ার পর তারপর এখানে আমি বাটার ইউজ করব। এখানে আমি 75 গ্রাম বাটার ইউজ করছি। বাটারটা কাপের মাপে কনভার্ট করলে হচ্ছে 1/2 কাপ বাটার, আর এই বাটারটা অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে, একদম সফট। এখন আমি মথে মথে ময়দা ডোয়ের সাথে এটাকে মিলিয়ে নিব। এই ডোটা 10 থেকে 12 মিনিটে ধরে একদম মথে মথে মসৃণ করে নিতে হবে। এবার ডোটাকে কাউন্টার টপে রেখে হাত দিয়ে ডলে ডলে একদম স্মুথ করে নিতে হবে। ডোটাকে হাত দিয়ে ডলে ডলে একদম মসৃণ করে নিয়েছি। এখন একটা গোল রাউন্ড শেপ করে আমি একটা মিক্সিং বলে উঠিয়ে নিব। তারপর একটা প্লাস্টিক র্যাপ দিয়ে আমি ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত ডোটা ফুলে দ্বিগুণ না হবে। এখন আমি ডোটাকে কোনো এক গরম স্থানে রেখে দেব। ডোটা যখন ফুলে দ্বিগুণ হবে তখন আমরা বানগুলো বানাতে শুরু করব। আজকে আমি যে বানটি বানাবো এগুলো লাইক হটডগ বানের মতো হবে। তো আমার কাছে কোনো ধরনের সাচ নেই, হটডগ বানের সাচ। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে হটডগ বানের খাপ তৈরি করতে হয়। আমি একটা বেকিং পেপার নিয়ে পেপারটাকে 30x30 সেন্টিমিটার করে কেটে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে কি করছি। আপনারা জাস্ট একটু ফলো আপ করেন, তাহলে আপনারাও আমার মতো এইভাবে বানিয়ে নিয়ে হটডগ বানের খাপ তৈরি করতে পারবেন খুব সহজেই। এখন দুই পাশ দিয়ে এইভাবে 1 ইঞ্চি পরিমাণ করে মুড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমি হটডগ বানের খাপ রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এইভাবে অনেকগুলো বানের খাপ তৈরি করে নিয়েছি। দেখুন আমার যতটা লাগবে আমি হিসাব করে ততটাই নিয়েছি। এখন আমি এগুলো এক পাশে রেখে আমরা অন্য আরেকটা কাজে চলে যাব। এর মধ্যে আমার ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন প্লাস্টিক র্যাপটা ওপেন করে আমি কাউন্টার টপে রেখে একটু ডলে নেব। Thank you.
এখন আবারও একটু কাউন্টারটপে রেখে আমি ভালোভাবে ডলে একটু মসৃণ করে নিচ্ছি। ডোটা একটু লম্বা করে নিয়ে এখন আমি মাঝখানে লম্বালম্বিভাবে কেটে নেব। এখন আপনাদেরকে আমি একটা বল বানিয়ে দেখিয়ে দিব, এইভাবে সবগুলো বল বানিয়ে নিতে হবে। সবগুলো বল আমি বানিয়ে নিয়েছি, এখন একটা প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢেকে রাখব প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টার পর আবার আমরা ফিরে আসব। আধা ঘন্টা পর ফিরে আসছি আর দেখুন বলগুলো ফুলে ডাবল হয়ে আছে। এখন এখান থেকে একটা বল নিয়ে আপনাদেরকে আমি একটা হটডগ বানিয়ে দেখিয়ে দিব। বলগুলো আধা ঘন্টা রেস্টে রাখার ফলে এটা খুব সহজে বেলে নেওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর যদি আধা ঘন্টা রেস্টে না রাখতেন তাহলে কিন্তু এত অনায়াসে বেলা যেত না। রুটিটা ফোল্ড করে নিয়ে তারপর এইভাবে চেপে চেপে জয়েন্টটা লাগিয়ে দিতে হবে, দুই পাশ দিয়ে এইভাবে করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে করে নিচ্ছি? এই তো দেখতে পাচ্ছেন আমি কত সহজে একটা রেডি করে নিলাম। এখন আমি খাপের মধ্যে উঠিয়ে নিচ্ছি, দেখুন দেখতে কতটা কিউট হয়েছে। রুম টেম্পারেচারে থাকা একটা ডিম বাটিতে ভেঙে নিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি বানের ওপরে প্রলেপ দেওয়ার জন্য। সবগুলো হটডগ বান বানিয়ে আমি প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢেকে রেখেছিলাম আধা ঘন্টা। আধা ঘন্টার পর আমি প্লাস্টিক র‍্যাপটা ওপেন করে এইভাবে ওপর থেকে ডিমের প্রলেপটা দিয়ে নিচ্ছি। ডিমের প্রলেপটা আমি লাগিয়ে নিয়েছি, এখন আমি গ্যাস ওভেনে এটাকে বেক করব 350 ডিগ্রি ফারেনহাইটে 35 মিনিটের জন্য। আপনারা চাইলে এটা চুলার মধ্যেও বেক করতে পারেন এবং ইলেকট্রিক ওভেনও বেক করতে পারবেন। তাহলে এখন আমরা এটা ওভেনে দিয়ে দেব। বানগুলো আমার বেক করা হয়ে গেছে, আমি ওভেন থেকে বের করে এনে সাথে সাথে গরম অবস্থায় আমি এখানে ঘি লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটারও লাগাতে পারেন, বাটার না থাকলে আপনারা এখানে তেল লাগিয়ে নেবেন। ঘিটা লাগিয়ে নিয়ে এখন প্লাস্টিক র‍্যাপ দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখব। এতে করে বানগুলো একদম সফট নরম তুলতুলে হয়ে থাকবে। দশ মিনিট পর ফিরে আসছি আর দেখুন কতটা সফট এবং নরম হয়েছে, দেখতে পাচ্ছেন একদম দোকানের মতো নরম হয়েছে। বানগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন এইভাবে খাপ থেকে খুলে নিতে হবে। সবগুলো খাপ আমি খুলে নিয়েছি, এখন আমি বানগুলো মাঝখান থেকে এইভাবে কেটে নেব একটা নাইফের মাধ্যমে। সবগুলো বান আমি ওপর থেকে এইভাবে কেটে নেব। বানের জন্য এখন ক্রিমটা বানিয়ে নেয়ার পালা। আমি 1 কাপ হেভি হুইপিং ক্রিম নিয়েছি। এবার ক্রিমের সাথে আমি 2 টেবিল চামচের পাউডার সুগার দিয়ে দিলাম। তারপর ইলেকট্রিক বিটার আমি মিডিয়াম স্পিডে রেখে এটা কিছুক্ষণ বিট করে নেব। ক্রিমটা আমার সম্পূর্ণ রেডি, আর এই ক্রিমটা তৈরি করতে আমার সময় লেগেছে মাত্র 2 মিনিটের মতো। এখন এই ক্রিমটাকে আমি একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। এখন আমি একটা বানের ভিতরে এইভাবে প্রথমে ক্রিমটা লাগিয়ে নিব লম্বালম্বিভাবে, তারপর এইভাবে হালকা একটু ডিজাইন করে দিব, দেখতে সুন্দর লাগবে।
আমার ক্রিম বান সম্পূর্ণ রেডি। এখন আমি এইভাবে কিছু অরেঞ্জের টুকরা টুকরা করে কেটে দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে অরেঞ্জ না থাকলে আপনারা এখানে আঙ্গুরও দিতে পারেন, এবং কি স্ট্রবেরিও এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই তো হয়ে গেল। এইভাবে আপনারা বানিয়ে টেবিলের মধ্যে ইফতারের আইটেমে রাখতে পারেন। দেখতেও খুব সুন্দর লাগবে, কালারফুল, আর খেতে তো অসম্ভব মজার। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে কোনো এক নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।